বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালোই আছেন। আমি আপনাদেরকে আজকে যেই জিনিসটা দেখাবো সেটা হচ্ছে লেন্স, 100mm লেন্স, ওয়াইন ব্র্যান্ডের 100mm লেন্স, পাশাপাশি 50 prime 1.8 Mark II, এই দুটো লেন্স আপনাদেরকে দেখাবো। তার পাশাপাশি আপনাদের এই লেন্সের কার্যকারিতা কীভাবে, আপনার হচ্ছে কী ধরনের ছবি তোলা যায় এবং কি এর অবস্থা বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। পাশাপাশি আপনাদেরকে বলি, আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখতেছেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ, আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিয়মিত যদি দেখতে চান সেক্ষেত্রে। আর একটা কথা বলি, আজকে আমি যে দুইটা লেন্স দেখাবো সেই দুইটা লেন্সের কার্যকারিতা আসলে একটু অন্যরকম, আর লেন্সগুলো খুবই ভালো একটা লেন্স। যারা হলো ল্যান্ডস্কেপ কিংবা যারা হলো প্রফেশনালি কাজ করতে চান তাদের জন্য এই লেন্সটা খুবই ভালো হবে এবং গুরুত্বপূর্ণ একটা লেন্স। এবং 100mm লেন্স আসলে অনেক সময় আমরা 50 prime দিয়ে আমরা পোর্ট্রেট তুলতে পারি কিন্তু একটা মানুষের ফুল একটা ভিডিও করতে পারি না কিংবা ছবি তুলতে পারি না, সেক্ষেত্রে আপনার এই 100mm লেন্সটা খুবই কার্যকর এবং খুবই ভালো হবে। আজকে তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে আমরা তাহলে আপনাদেরকে লেন্সটা দেখাই এবং এর কীভাবে কী কার্যকারিতা তাই দেখিয়ে দেব। পাশাপাশি এই লেন্সটার আপনাদেরকে আশা করি খুবই ভালো লাগবে এবং দুইটা লেন্স আনকমন লেন্স নতুন আসছে মার্কেটে এবং খুব ভালো লেন্স, আপনারা দেখেন এবং আমি এটা আপনাদের সামনে আনবক্সিং করে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আপনাদেরকে দুইটা লেন্স আনবক্সিং করে দেখাই। প্রথমে আমি তাহলে আপনাদেরকে দেখাই একটা চমৎকার লেন্স, সেটা হচ্ছে 50mm 1.8, এটা হচ্ছে কেন আপনার, এটা হলো হোয়াইট একটা লেন্স, 50mm 1.8 Mark II ফর ক্যানন, এটা ওয়াইন ইয়ংনো ব্র্যান্ডের নতুন করছে, খুবই ভালো একটা লেন্স। এটার সাথে পাবেন একটা ক্যাটালগ, আসলে লেন্সটা খুবই ভালো একটা লেন্স ওয়াইন ব্র্যান্ডের, এটা হলো f/2.1.8 Mark II, অর্থাৎ আপনি যেটা STM অর্থাৎ ক্যাননের STM লেন্সের সাথে এটা তুলনা করা যায়, এই লেন্সটা খুবই একটা ভালো লেন্স। যারা ক্যাননের STM লেন্স নিতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা লেন্স বলা যাবে। এটা দেখেন, এখানে আপনার হচ্ছে কেন যদি আমি বলি, এটা হলো আপনার 50mm, এটা ম্যানুয়াল এবং অটো, যারা অটোতে ছবি তুলতে পছন্দ করেন তারা হলো অটোতে রাখবেন, আর যারা যদি ম্যানুয়ালে পছন্দ করেন তারা ম্যানুয়ালে রাখবেন। আর এখানে আপনার লাল বাটন দেওয়া আছে, দেখেন লাল চিহ্ন, এই চিহ্নটা যেখানে আপনি ঠিক সেমভাবে আপনার লেন্সটা আপনার বডিতে লাগাবেন। পাশাপাশি এটা হলো আপনার ওয়াইনের, এটা হলো অ্যাপাচার যদি চিন্তা করা যায়, এটা হলো 1.8 3.5 4 0.5 0.5 0.7, এই থেকে এই করে যাবে। আর পাশাপাশি এটা ফোকাল লেন্স যদি দেখতে হয় সেক্ষেত্রে দেখুন, এটা আপনার হাইট, এটা খুবই ভালো একটা লেন্স, দেখেন ব্লারের জন্য বেস্ট। যারা ব্লার করতে চাচ্ছেন, যারা আলো প্রত্যেক ছবি ব্লার এবং বিফে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড প্রচণ্ড খোলা, তাদের জন্য একটা বেস্ট লেন্স, এটা খুবই একটা ভালো লেন্স, আপনারা এই লেন্সটা কিনতে পারেন। এটা প্রাইস যদি বলতে হয়, এবং আমি আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা 1.50mm 1.2 কিছু ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এই ছবিগুলা যারা দেখতেছেন তারা আপনারা এই যে ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হলো আপনার হলো প্রত্যেক ছবি দেখেন আপনারা, ব্যাকগ্রাউন্ড বুফে এবং ঘোলা করে প্রচণ্ড ছবি। আর তার পাশাপাশি আপনাদেরকে আরেকটা কথা বলে রেখে, এটা দেখতেছেন ওয়াইনের 50mm 1.8 Mark II, এবং এটা দেখেন খুবই আপনার ঘোলা এবং খুবই ভালো একটা লেন্স, ওয়াও। এর আপনার ডাইস যদি মাউন্ট বলতে হয় সেক্ষেত্রে এটা হলো 58, একটা STM লেন্স, ক্যাননের STM লেন্স যদি দেখতে হয় সেটা দেখবেন 49mm থাকে সাধারণত।
তাহলে ওয়াইন ব্র্যান্ড 100mm লেন্সটা দেখাই আনবক্সিং করে। এটা লেন্স অনেক ভালো লেন্স, যারা হলো আপনার তো মানুষের একটা ম্যান, ফুল ম্যানের ভিডিও, প্রত্যেক প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, দুজন বসে আছে দাঁড়িয়ে আছে এই টাইপের, এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি, প্রত্যেক ব্যাকগ্রাউন্ড ব্লার জন্য বেস্ট একটা লেন্স বলা যাবে এটাকে। অনেক হেভি একটা লেন্স, এটা হলো হচ্ছে কেন আপনার অনেক হেভি একটা লেন্স, দেখুন এটাকে বলো 100mm f/2 লেন্স ওয়াইন ব্র্যান্ডের। এখানে আপনার একটা বাটন দেয়া আছে, এটা যদি আপনি দেখেন এলো এখানে দেখেন আপনার হচ্ছে কেন এলো 1.8, এখানে বিস্তারিত দেয়া আছে দেখেন। এখানে আপনার ল্যান্ডস্কেপ ছবি আপনার প্লাস পাশাপাশি এটা দিয়ে আপনার কাজ করবে অটো, এগুলা সব অটো মোডে কাজ করবে, অটো ফাংশনে আপনি চালাতে পারবেন। পাশাপাশি এই যে লেন্সটা দেখতেছেন এটার ডাইসটা দিয়ে যদি দেখতেন সেক্ষেত্রে এটা 58 mount, এটার মুখে একটা ই আছে, এটা দেখেন আপনার অনেক ফোকাল লেন্স একদম বড়, অনেক অনেক আসলে চিন্তাই করা যায় না। এই আপনার 100mm লেন্স দিয়ে আপনি হচ্ছে গেন ভালো খুব প্রত্যেক ছবি যারা তুলতে চান এবং ব্যাকগ্রাউন্ড গুলা চান তাদের জন্য বেস্ট একটা লেন্স। এই লেন্সটা দিয়ে আপনারা যেগুলো ছবি তুলতে পারবেন সাধারণত সেই ছবিগুলো আপনাদেরকে দেখাই এখন। আপনারা যে ছবিগুলো দেখতেছেন এই এই এখন যে ছবিগুলো দেখালাম এই ছবিগুলো আপনারা দেখতে পারেন, এই ধরনের ছবি আপনি এই এই লেন্স দিয়ে আপনি পাবেন সাধারণত। এবং এটা আপনার যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার অটো এখানে আছে, ফাংশন ম্যানুয়াল ফাংশন আছে, পাশাপাশি একটা লাল বাটন আছে আপনার লাগান, লাগানোর পরে আপনি ভালো ভালো ছবি পাবেন। এবং এটার ওয়েট এবং খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা লেন্স, এটা দিয়ে ফোকাল লেন্স খুবই ভালো দেখেন, ব্যাকগ্রাউন্ড ঘোলার জন্য বেস্ট একটা লেন্স আপনারা এটা নিতে পারেন। এটা প্রাইস যদি বলতে হয় সেক্ষেত্রে এটার দাম পড়বে 17,500 টাকা, আর এখানে ওয়াইন ব্র্যান্ডের যে 50mm 2.8টা দেখালাম সেটা তো প্রাইস বলতে হয় এটার দাম হচ্ছে মাত্র আপনার 6,500 টাকা দাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা যাদেরকে নতুন নতুন জিনিস আমি আপনাদের সামনে হাজির হচ্ছে এবং আপনাদের কমান্ড করুন কী নিয়ে দেখতে চান আমাকে, আমার বলুন আমি আপনাদেরকে দেখাবো। আজকে বন্ধুরা তাহলে এই পর্যন্ত, কি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।